আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আদর্শ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আইসিটি টিভি আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছে। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি আর এই সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা জানি সংখ্যা পদ্ধতি চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আজকে যে কনভার্টিং ক্লাসটা হবে, রূপান্তরের ক্লাসটা হবে, সেটা হলো একটি হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যদি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, একটি হেক্সাডেসিমেল সংখ্যাকে খুব সহজভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, যেহেতু হেক্সাডেসিমেল আর বাইনারির কনভার্টিং সিস্টেম, সেহেতু আমার কি হেক্সাডেসিমেল আর বাইনারি সংখ্যা নিয়ে কিছু বুঝতে হবে। এই সংখ্যা পদ্ধতিগুলো আসলে কি? এই যে এখানে লিখে রাখছে আমি হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক আছে 16টি, এর বেস 16। এই যে এখানে লিখে রাখছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F, এখানে এ লিখে রাখছি যখন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যা যোগ করে কিংবা বিয়োগ করে 10 হয় তখন এ 10 লেখা যায় না, 10 কে রিপ্রেজেন্ট করতে হয় এ দ্বারা, 11 কে রিপ্রেজেন্ট করতে হয় বি দ্বারা, 12 কে রিপ্রেজেন্ট করতে হয় সি দ্বারা, 13 কে ডি, 14 কে ই, 15 কে এফ দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়। আচ্ছা যাই হোক, যেহেতু আমার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব, সেহেতু আমি কি করব, এই যে আমি এখানে একটা প্রবলেম লিখে রাখছি, এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার। আচ্ছা এই হেক্সাডেসিমেল নাম্বারে এই যে এই মাঝখানে যে এই কতগুলো সংখ্যার মাঝখানে যে একটা বিন্দু আছে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, দশমিক বিন্দু। আচ্ছা এই রেডিক্স পয়েন্টের এই বাম পাশে এই অংশটাকে বলা হয় পূর্ণাংশ, আর রেডিক্স পয়েন্টের এই ডান পাশের অংশটাকে বলা হয় কি বর্গাংশ। এখানে আমি DAD হেক্সাডেসিমেলে DAD পয়েন্ট FO এটা লিখে রাখছি। এই ডেসিমেল নাম্বারটাকে এই হেক্সাডেসিমেল নাম্বারটাকে কি করব, আমরা বাইনারিতে কনভার্ট করব। হেক্সাডেসিমেল কে বাইনারিতে কনভার্ট করার প্রথম নাম্বারের ধাপ হলো আমার এই হেক্সাডেসিমেল নাম্বারটা বাইরে বের করে নিয়ে আসব, প্রবাহ চিহ্ন দিয়ে আমি এগুলাকে বলা হয় প্রবাহ চিহ্ন, এই প্রবাহ চিহ্ন দিয়ে আমি আইডেন্টিফাই করলাম যে এর সমতুল্য আমার বাইনারি নাম্বারটা কত হবে। এখানে আমি বাইনারি নাম্বার লিখে রাখছি, এই বাইনারিতে অঙ্ক আছে দুইটা, মৌলিক অঙ্ক আছে দুইটা, 0 এবং 1, এর জন্য এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2 আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস 16। আমি এখানে লিখে রাখছি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস 16, বাইনারি বেস 2। আচ্ছা যাই হোক, হেক্সাডেসিমেল আর বাইনারির সাথে বিটের হিসাবে সম্পর্ক হলো 4 বিটের, 4 বিটের সম্পর্ক, হেক্সাডেসিমেল আর বাইনারির সাথে 4 বিটের সম্পর্ক, এই জিনিসটা মনে রাখতে হবে আমার। কেননা 4 বিটের সম্পর্ক কিভাবে হলো এই জিনিসটা আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এই যে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক হলো 15, এই 15 যখন আমি বাইনারিতে লিখতে যাব তখন আমার বাইনারিতে 4 বিটে লিখলেই আমার 15 লেখা শেষ হয়ে যাবে, এর জন্য হেক্সাডেসিমেল আর বাইনারির সাথে সম্পর্ক হয় 4 বিটে। যাই হোক, এখন আমি 4 বিটের সম্পর্ক বিধায় এই যে বাইনারিতে তখন আমি সমতুল্য বাইনারি লিখবো হেক্সাডেসিমেলের, তখন আমার কি এই যে 4 বিটের একটা নাম্বারিং সিস্টেম এখানে করে রাখছি। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি, আমি এর আগে বুঝাইছিলাম বাইনারিতে প্রত্যেকটা অঙ্কের মান স্থান ভেদে অবস্থান ভেদে 2 গুণ করে করে বাড়ে। যেহেতু এই যে এখানে 1 লিখছি, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, এরকম করে 2 গুণ করে করে বাড়বে বাইনারি প্রত্যেক পজিশনে অঙ্কগুলার মান। আচ্ছা যাই হোক, এখানে আমি এই প্রথম নাম্বার এই এই দিক থেকে শুরু করি, ডান দিক থেকে শুরু করি, এইখানে আছে কি 0, 0 সমতুল্য আমার বাইনারি কত হয় হেক্সাডেসিমেলে, এটা হলো হেক্সাডেসিমেলের 0, এই 0 সমতুল্য বাইনারি আমার কত হয়। আমার মনে রাখতে হবে আরেকটা জিনিস যে বাইনারিতে 0 দ্বারা বোঝায় অফ, মানে পজিশন অফ, অন দ্বারা বোঝায়
অন মানে পজিশন অ্যাক্টিভ ওই যে পজিশনে এই ওয়ানটা ইউজ হবে সেই পজিশনগুলো আমার দেখাবে মানে পজিশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আর যে পজিশনে জিরো থাকবে জিরো যে পজিশন ইউজ করব ওই পজিশনটা আমার বন্ধ থাকবে দেখাবে না ওই সিস্টেমে আমার এই চারটা পজিশনের এই জিরোর এই হেক্সাডেসিমেলের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির এই জিরোর আমার বাইনারিতে লিখতে গেলে আমার চারটা পজিশনই আমার কি অফ করে দিতে হবে এরকম ভাবে চারটা পজিশন অফ করে দিছি আমার আমি পজিশন নিছি চারটা কিন্তু আমার কি চারটা পজিশন অফ আছে এরকম সিস্টেম যে চারটা পজিশনই কি আমার অফ আছে তাহলে জিরো সমতুল্য আমার হেক্সাডেসিমেলে জিরো সমতুল্য আমার বাইনারি কত হইল চার বিটের হিসাবে চারটা জিরো 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 চারটা জিরো এখন তারপরে হেক্সাডেসিমেলের সংখ্যাটা হইল আমার এফ তারপরে হেক্সাডেসিমেল সংখ্যা হলো আমার এফ এফ এর সমতুল্য বাইনারি আমার কত হবে এটাই হলো প্রশ্ন আচ্ছা আমি আগে বলছি এখানে অন দ্বারা বোঝায় কি পজিশন অ্যাক্টিভ এই অন দ্বারা বোঝায় এই পজিশনগুলো অ্যাক্টিভ দেখাবে তাহলে আমার এফ 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 এর সমতুল্য আমি কত জানি 15 মানে 15 আচ্ছা এই 15 কোন কোন পজিশনে অ্যাক্টিভ করলে আমার 15 হবে এই 15 হবে আমি এখানে এইটার পজিশনটা অ্যাক্টিভ করে দেই 4 অ্যাক্টিভ করে দেই 2 অ্যাক্টিভ করে দেই 1 অ্যাক্টিভ করে দেই যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে এই আমি চারটা পজিশন অ্যাক্টিভ করে দিছি মানে চারটা পজিশনে আমার দেখাচ্ছে তাহলে কি 8 প্লাস 4 12 12 প্লাস 2 14 14 প্লাস 1 15 মানে কি এফ আমার হয়ে গেছে এফ এর সমতুল্য বাইনারি আমার হয়ে গেছে তাহলে এফ এর সমতুল্য বাইনারি হলো আমার 4 বিটের 1 1 1 1 আচ্ছা লিখে দিলাম তারপরে যে আমার হেক্সাডেসিমেল নাম্বার আছে সেটা হলো কি ডি আচ্ছা এখানে আমি ডি লিখি মনে রাখতে হবে ডি এর সমতুল্য আমার কত ডি এর সমতুল্য বোঝা গেল 13 মানে 13 আচ্ছা কোন কোন পজিশনে অ্যাক্টিভ করলে আমার 13 বা 13 হচ্ছে সেটা আমি এখন দেখি এখানে কি আছে 8 আছে আর এখানে কি আছে 2 আছে কত হয় 8 আর 2 10 আচ্ছা যাই হোক এখানে 8 আছে 4 আছে তাহলে কত হয় আমার 12 12 আর 1 তাহলে কত হয় 13 তাহলে আমি 8 এর পজিশনটা অ্যাক্টিভ করে দেই 4 এর পজিশন অ্যাক্টিভ করে দেই আর 1 এর পজিশন অ্যাক্টিভ করে দেই তিনটা পজিশন অ্যাক্টিভ করছি তাহলে আমার কি 13 হয়ে গেছে এই 2 টা আমার নেওয়ার দরকার নাই তাহলে আমি কি 2 এর পজিশনে 0 দিয়ে দেই অফ করে দেই 2 এর পজিশনটা তাহলে আমার ডি এর সমতুল্য আমার বাইনারিটা কত হইল 1 1 0 1 আচ্ছা এখন আরেকটা নাম্বার আছে আমার হেক্সাডেসিমেলের পরবর্তী নাম্বার কি এ আচ্ছা এটা এখানে লিখি এর সমতুল্য বাইনারি আমার কত হবে দেখি এ এ 10 কে রিপ্রেজেন্ট করে এ দ্বারা 10 কে যেহেতু ই রিপ্রেজেন্ট করে এ দ্বারা কোন কোন পজিশনটা অ্যাক্টিভ করলে আমার 10 হচ্ছে এখানে কি আছে 8 আছে 8 এর এই পজিশনটা অ্যাক্টিভ করে দেই আর কি 2 এর পজিশনটা অ্যাক্টিভ করে দেই আমার 10 অলরেডি হয়ে গেছে আর এই 4 এর পজিশনটা অফ করে দেই 1 এর পজিশনটা অফ করে দেই তাহলে আমার এর সমতুল্য বাইনারি আমার কত হলো 1 0 অন জিরো আচ্ছা তারপরে আছে আমার কি ডি ডি এর তো বাইনারি বের করে নিছি অন অন জিরো অন তাহলে কি লিখে দিই ডি এর পজিশনে অন অন জিরো অন আচ্ছা আমার লেখা শেষ বাইনারি লেখা শেষ এই যে রেডিক্স পয়েন্ট আছে দশমিক বিন্দুটা আছে এই সরাসরি আমি নামাই দিই রেডিক্স পয়েন্টটা এই যে এখানে দিয়ে দিই রেডিক্স পয়েন্টটা আচ্ছা রেডিক্স পয়েন্ট দেওয়া শেষ তাহলে আমি এখানে এখন অ্যানসার লিখতে পারবো আমার ম্যাথ করা শেষ ডি এ ডি পয়েন্ট এফ ও 16 এর সমতুল্য বাইনারিটা আমার কত হবে অন অন জিরো অন অন জিরো অন জিরো অন অন জিরো অন পয়েন্ট অন 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 জিরো 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 আচ্ছা বাইরে লেখা শেষ আমি নিচে একটা অ্যান্সার লিখে দিতে পারি এরকম করে আচ্ছা তাইলে আমি খুব সহজভাবে একটা হেক্সাডেসিমেল নাম্বারকে বাইনারিতে এইভাবে চাইলে কনভার্ট করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের যদি একটু আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে আশা করি একটি লাইক পাবো আমায় কমেন্ট করে জানাবা এই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবা যে তোমরা পরবর্তীতে কী ধরনের ক্লাস চাও কী ধরনের ভিডিও চাও কোন সংখ্যা পদ্ধতি কনভার্টিং তোমরা চাও
আইসিটি সাবজেক্টের যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানাইতে পারো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই ধরনের ভিডিও, ওই ধরনের প্রবলেমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।